আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরাফাতের ময়দানে নওমান উপত্যকায় আদমের পিঠ থেকে আমাদের সবাইকে হাজার হাজার বছর আগে বের করেছিলেন সমবেত করেছিলেন একটি মাহফিলে একটি বৈশ্বিক সর্বকালীন মাহফিলে আমাদেরকে একত্রিত করেছিলেন সূরা আল আরাফের 172 থেকে 174 75 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করেছেন ওয়াশহাদুহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা আল্লাহ আমাদেরকে উপস্থিত করে জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলেছিলাম ডানপন্থী বামপন্থী সবাই বলেছিলাম ইহুদি খ্রিস্টান হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই বলেছিলাম নবী গায়রে নবী আলিম জালিম সবাই বলেছিলাম কলু একজনও বাদ যায়নি তারা কি বলেছিল কি বলেছিলাম আমরা সবাই বালা কেন নয় কেন আপনি আমাদের রব নন আপনি আমাদের রব একমাত্র আপনি আমাদের রব আর কেউ নন আপনি আমাদের সৃষ্টিকর্তা লালনকর্তা হেদায়েতদাতা জীবন মৃত্যুদাতা সার্বভৌমত্বের অধিকারী আপনি আমাদের আদ্যপান্ত সব কিছুর সত্তাধিকারী এই স্বীকৃতি আমরা সবাই দিয়েছিলাম এই দিনে অর্থাৎ আরাফার দিনে এই জন্যই আরাফার দিনের মর্যাদা এত বেশি আরাফার ময়দানে ওই স্মৃতিচারণ হয় এই জন্য এক এক দিনের রোজা দুই বছরের সওয়াব এক বছরের সওয়াব মিসাকে আউয়ালের কারণে ওই আত্মার জগতের স্বীকৃতির কারণে এক বছরের সওয়াব আরেক বছরের সওয়াব এই আরাফার দিনে আবার ওই লাইসেন্স ঈমানের লাইসেন্স নবায়ন করার কারণে রিনিউ করার কারণে আরেক বছরের সওয়াব সেটাই আমরা যারা আরাফার ময়দানে যাইনি আমরা আমাদের ঘরে বসে লাইসেন্স রিনিউ করার সুযোগ পাচ্ছি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পৃথিবীতে যে কোনো লাইসেন্সের রিনিউ সিস্টেম আছে বছরে প্রায় অধিকাংশ লাইসেন্স এক বছরে রিনিউ করতে হয় গাড়ি ঘোড়া যারা চালান প্রতি বছরেই রিনিউ করতে হয় ট্যাক্স দিতে হয় কেন রিনিউ করতে হয় পুরনো অঙ্গীকার চুক্তি অনেক সময় মনে থাকে না অনেক দিন হয়ে গেলে মনে থাকে না ইন্না হাযাল ঈমান ইখলাকু কামা ইখলাকু সাওব আল্লাহ নবী বলেন এই ঈমানও পুরনো হয়ে যায় যেমন কাপড় চোপড় পুরনো হয়ে যায় ফাজাদ্দিদু ঈমানাকুম ঈমানকে রিনিউ করো নবায়ন করো ওই সিস্টেমটা দয়া করে আল্লাহ তাআলা এই 10 দিনই করায় দিচ্ছেন এই 10 দিনে রিনিউ করতে হয় অঙ্গীকার নবায়ন করতে হয় এই জন্য লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক আরবিতে বলে তাসনিয়ার শব্দ দ্বিবচন দ্বিবচন দুইবার লব্বাইক লব্বাইক দুইবার বলছি কখন দুইবার একবার ওই আত্মার জগতে আরেকবার এই আরাফার ময়দানে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ঠিক এই শব্দগুলি লাব্বাইকে বলেছিলাম আমরা সেই আত্মার ওই মাহফিলেও যে দুইবার এই এই আত্মার মাহফিলেও স্বীকৃতি দিচ্ছি দুনিয়াতে গিয়েও স্বীকৃতি দেব সাড়া দেব আপনার ডাকে এবং এই জন্যই নবীজি বলেছেন আফদালু মা কুলতু ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর আরাফার ময়দানে আমি আর আমার আগের সমস্ত নবীরা সর্বশ্রেষ্ঠ যে দোয়া করেছিলাম সেটা কোনটা ওই স্বীকৃতি ওই চুক্তি নবায়নের ওই কথাগুলি লা ইলাহা
إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير এজন্য সারা বছরে শয়তানকে এত লাঞ্ছিত এত অপমানিত এত বিতাড়িত এত দুর্বল অবস্থায় কখনো দেখা যায় না যেই দুর্বল লাঞ্ছিত অপমানিত হীন অবস্থায় ওকে দেখা যায় আরাফার দিন তার চুক্তি নবায়ন করে ফেলছে বাংলাদেশের চুক্তির কিছু বিষয় আছে এই দেশের লোকে চুক্তি করলে ওই দেশ বেজার আবার ওই দেশের লোকে চুক্তি করলে এই দেশ অপমানিত লাঞ্ছিত এমন ব্যাপার আমাদের জাতীয় বর্জ্য আছে শয়তান দেখতেছে যে আবার আল্লাহর সাথে সে একই চুক্তি তা আমি শেষ এটাই এই চুক্তির বলে একটি বছর এই মনোজগতে আল্লাহকে রাখবেন আল্লাহর বান্দা বান্দি হয়ে থাকবেন আজকে এই ঈদগাহে প্রথম কাজ কি ফসল্লি লিরব্বিক প্রথম কাজ ফসল্লি লিরব্বিক সালাত পড়ো কিন্তু সালাত কার জন্য সমাজের জন্য সবাই যায় এই জন্য আমাকে মানুষ মুসল্লি বলুক এই জন্য নাকি একটু ব্যায়াম হবে সেই জন্য কি জন্য লিরব্বিক তোমার রবের জন্য